মাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। কখনো তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতকাল আবশ্যক হয় যে রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছে। রাত্রিবেলাতেই রতন তার স্নানের জল এনে দিয়েছে। দাদাবাবু যদি ভোরে চলে যায়, স্নান শেষ করে রতনে ডাক, রতন। রতন চুপচাপ ঘরে প্রবেশ করলো। আদেশ প্রতীক্ষা একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু বললেন, রতন আমার জায়গায় যে লোকটি আসবে না তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমার মতোই যত্ন করবে। বাট আমার মতো আমি তো নই। অনেকে বলে তোমার মতো পেয়ে যাব, মতো পাবে আমাকে নয়। তাই আমার বদলে যে আসবে তাকে আমি বলে দেব সে যেন আমার মতো তোকে যত্ন করে। তোমার মতো বাট তুমি তো করছো না। আমি যাচ্ছি বলে তো কিছু ভাবতে হবে না রে। এই কথাগুলো স্নেহ আছে মানছি, দয়া আছে মানছি, প্রেম আছে মানছি, ভালোবাসা আছে মানছি, প্রীতি আছে মানছি, তবু রতনের মন মানে না। রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথাটা সহ্য করতে পারলো না যে আমার মতো সেও তোকে স্নেহ করবে। এটা অনেক নরম কথা, আগে অনেক কটু কথা শুনিয়েছে, নীরবে সহ্য করেছে, কিন্তু আজকেরটা অসহনীয়, সহ্য করা যাচ্ছে না। একেবারে হো হো করে কাঁদিয়া উঠিল, না না তোমরা তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এই রূপ ব্যবহার কখনো দেখেনি, তাই অবাক হইয়া রইলেন। নতুন পোস্টমাস্টার এলো, তাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ হইলেন। মানে কি যাচ্ছেন তিনি। এবার যাইবার সময় বললেন, রতন তোকে তো আমি কিছু দিতে পারিনি রে, আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর কয়েকদিন চলবে, কিছু পথ খরচা বাদে সব টাকাটাই রতনকে দিয়ে দিল। রতন তখন ধুলায় পড়ে গেল, ধুলায় গোড়াগড়ি খাচ্ছে রতন, আর পাটাকে জড়িয়ে পড়ে বলছে, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার মানে আগেকার যে পোস্টমাস্টার, নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন, নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ঝরণীর উচ্ছলিত অশ্রু রাশির মতো চারিদিক ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদন অনুভব করিলেন। একটা সামান্য গ্রাম, বালিকার করুণ মুখচ্ছবি যেন বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যায়, জগতের ক্রোড় বিচ্যুত সে অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু পালে বাতাস দিয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশান দেখা দিয়েছে। নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, লক্ষ টাকার লাইন, জীবনে আমাদের অনেক বিচ্ছেদ ঘটে, পার্সোনাল লাইফ প্র্যাকটিক্যাল লাইফে কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। খুব গুরুত্বপূর্ণ লাইন আমাদের জীবনে, যে পৃথিবীতে এমন অনেক বিচ্ছেদ, কত মৃত্যু, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কেউ কাহারও নয়, পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। রতন কেবল কাঁদছে আর পোস্ট অফিসটা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু নিশ্চয় আসবে আর আমাকে নিয়ে যাবে। সেই বন্ধনে
পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হাই বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি তো কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া পলায়ন করে, কারণ নারী হৃদয় কে বুঝিবে? নারীর হৃদয় বোঝা বড় শক্ত কাজ। তাই রতন একটা নারী তো, তাই নারীর হৃদয় খুব মহৎ, বিশাল, বোঝা এতটা সহজ নয়। ইটস নট আ কাপ অফ টি। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। চিত্ত মানে মন। মনে অত্যন্ত আশা জাগে, আসবে আসবে, কিন্তু পোস্টমাস্টার আর আসিল না। তাই গল্পটি শেষ হয়েও হইল না শেষ। তাই গল্পটি একটি আদর্শ ছোট গল্প। কমপ্লিট।